সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? যারা ইমানদার তাদেরকে বলা হচ্ছে। আপনারা যারা নিজকে মোমেন দাবি করেন, আপনার আল্লাহর অর্ডার হলো আপনাকে আল্লাহ তাআলাকে ভয় করতেই হবে। এবার তিনি বলছেন, যথাযথভাবে ভয় করো, যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিনি এবার আর একটা অর্ডার করছেন, সেটা হলো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমাতে দুটি অর্ডার, দুটি নির্দেশ। একটা হলো আল্লাহকে ভয় করা লাগবে, আর একটি নির্দেশ হলো মুসলমান না হয়ে মরা যাবে না। তাকওয়া এবং ইসলাম, তোমাকে মুত্তাকি হওয়া লাগবে, তোমাকে ইসলাম গ্রহণ করে মরা লাগবে। যে ব্যক্তি মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। তিনি কোরআন মাজিদে বলছেন, তিলকাল জান্নাতুল লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আমি ওই জান্নাত, যে জান্নাতের আলোচনা তোমরা কোরআন এবং হাদিসে শুনেছ, ওই জান্নাতটা আমার মুত্তাকি বান্দাদের জন্যই বানিয়ে রেখেছি। আমি এটার ওয়ারিস বানাবো, মালিক বানাবো শুধু মুত্তাকি বান্দাকে। তাহলে যারা জান্নাতে যেতে চায় তাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। জান্নাত হোক আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য। মোমেনের জীবনের লক্ষ্য তো একটাই হবে, সেটা হলো জান্নাত পাওয়া। কারণ দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো পেয়ে খুব বেশি লাভ নাই। এর কারণ হলো আমরা হাজার কোটি টাকার মালিক, এস আলম গ্রুপের অন্যতম কর্ণধারকেও এই করোনায় মরতে দেখেছি। ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আছে, সাথে এক আনাও যায় নাই। আমরা ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে মন্ত্রী থাকা অবস্থায় করোনায় মরতে দেখেছি, ঠিক কিনা? প্রতিমন্ত্রী সরকারের সম্মানীয় মন্ত্রী, ক্ষমতা ছিল, কিন্তু করোনায় যখন মরে গেছে ক্ষমতাটা এমন ভাবে হারাইয়া গেছে নিজের হাতটা লড়ার ক্ষমতাও তার আর ছিল না। নিজে নিজের গোসলটাও দিতে পারেন নাই, নিজের কবরে নিজে একা নামতে পারেন নাই, কিচ্ছু ক্ষমতা নাই, সব শেষ, ক্ষমতা নিয়ে মরা যায় নাই। সাবেক মন্ত্রী নাসিম সাহেবকে আমরা মরতে দেখেছি, ঠিক না? করোনা আক্রান্ত হয়ে মরেছেন, চলে গেছেন একবারে খালি হাতে, শুধু তিনটা সাদা কাপড়ের কাপড় সাথে। দুনিয়ার ক্ষমতা দুনিয়ার অর্থ পেয়েছ, কিন্তু সাথে যায় নাই। তাই তোমার লক্ষ্য, তুমি টাকা পয়সাকে ক্ষমতাকে বানাইও না, লক্ষ্য বানাতে হবে আল্লাহর জান্নাতকেই। আর সে জান্নাত পেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকিদের জন্যই জান্নাত। তাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, সারিউ
ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরুদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াতে শুরু করে দাও, যে জান্নাতের প্রস্থ হবে আকাশ এবং জমিনের মতো। মুমিন জান্নাতের দিকে দৌড়াও, মুমিনের জীবনের লক্ষ্য হবে আল্লাহর জান্নাত। ওই জান্নাত যদি মিস হয়ে যায়, ছুটে যায়, হারায়া যায়, যার কপালে জান্নাত নাই তার মতো অসহায় দরিদ্র আর কেউ নেই, সে ব্যর্থ। আর যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে, সব সব, থাকার জন্য ঘর নাই, পরিধান করার জন্য কাপড় নাই, আবার ভাইয়ারা খাওয়ার জন্য খাবার না খাবার নাই, কিচ্ছু নাই, দিনহীন গাছতলায় ঘুমায়। ওই কমলাপুর রেল স্টেশনের বস্তিতে নিজের বাড়ি, বস্তি ভেঙে দিলে রাস্তায় রাস্তায় ঘুমায়। পিঠের তলার জায়গাটাও তার নয়, খাস জমিন, সরকারের জায়গা, থাকার জন্য কোনো জায়গা নাই। রিক্সা যেটা চালায় সেটার মালিকও সে নয়, সে ভাড়ায় রিক্সা চালায়। কিন্তু মুত্তাকি নামাজ কাজা করে না, হারাম খায় না, আল্লাহরে ভোলে না। ওই গরিবটার মতো ধনী আর কে আছে যদি জান্নাতটা পেয়ে যায়? যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে। এই জন্য তো বিশ্ব নবী সাহাবারা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে জীবন দিয়ে দিতেন। মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন, হিজরত যারা করলেন, সকলের মক্কায় বাড়ি ছিল, মক্কায় জায়গা জমিন ছিল, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল। হিজরত যখন করেছেন তখন বাড়ির ঘরটা কি কাঁধে নিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়া গেছে? জায়গা জমিনগুলো কাঁধে নিয়ে তুলে নিতে পারছে? কিচ্ছু নাই, খালি গায়ে চলে যাও। আল্লাহর জান্নাতের জন্য সাহাবায়ে কেরাম হিজরত করলেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাসতে হাসতে জীবন দিলেন। যুদ্ধের মাঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বক্তৃতা শুনছেন, হাতের মাঝে খুরমা খেজুর একটা একটা মুখে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতার এক ফাঁকে বললেন, যুদ্ধ করো, জিহাদ করো, আল্লাহর কাছে বিনিময় আছে। ওই খেজুর খাওয়া সাহাবী রাসূলকে প্রশ্ন করিয়া, রাসূল আল্লাহ বিনিময়টা কি আমি একটু জানতে চাই? রাসূলুল্লাহ বললেন, বিনিময় হলো ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। ওই কথা শোনার সাথে সাথে ওই সাহাবী হাতের খেজুরটা হাত থেকে ফেলে দিয়ে বললেন, যদি জেহাদ করে শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না। আবার ভাইয়ের আজকের মাহফিলে এসেছেন, এখানে যাওয়ার সময় খেজুরি দেয়া হবে না, হালুয়া রুটি দেয়া হবে না, গাড়ি ভাড়াটাও দেয়া হবে না। 10 মাইল 20 মাইল দূর থেকে এসে গেছেন, এমন আল্লাহর বান্দাও আছে না নাই? হাজার হাজার লোক, সবাই গ্রামের নয়, পাশের থানা থেকে এসেছেন। তো টাকা পাবেন না, পয়সা পাবেন না, গাড়ি ভাড়া নাই, হালুয়া রুটি নাই, কোনো তাবারুক নাই, কেন আসলেন? উদ্দেশ্য একটাই, এখানে গেলে জান্নাতের আলোচনা শোনা যাবে, ইমানের আলোচনা শোনা যাবে, এতে করে তাকওয়ার মান বৃদ্ধি পাবে, মুত্তাকি হতে পারলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। যারা মুত্তাকি হবে তারাই জান্নাত পেয়ে যাবে, মুসলিম হলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর গোলাম হতে পারলে জান্নাত পাওয়া যাবে। এখন মুত্তাকি কিভাবে হওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের জানতে হবে, এবং মুত্তাকি হওয়ার জন্য সবাই চেষ্টাও করতে হবে। এই তাকওয়া শব্দের সাথে আমাদের সবার কম বেশি পরিচয় আছে। তাকওয়া, তাকওয়া, তাকওয়া বড় দামি শব্দ, বড় দামি শব্দ। আল্লাহর হাবিব বলছেন, শোনো, ইন্নি লা আ'লামু আয়াতাম মিনাল কুরআন,
লাউ আখাযান নাস কুল্লুহুম বিহালাকা ফাতুম। আমি কোরআন মাজিদের এমন একটি আয়াত জানি, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ যদি একসাথে ওই আয়াতে গারিমাটাকে জড়ায়া ধরে, তাদের মুক্তির জন্য একটা আয়াত যথেষ্ট হয়ে যাবে। লাকাফাতহুম লাউ আখাযান নাস কুল্লুহুম, সব মানুষ যদি একটা আয়াতকে ধরে, তাদের মুক্তির জন্য একটা আয়াত যথেষ্ট হয়ে যাবে। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়াতু আয়া, হে আল্লাহ রাসূল, সে আয়াত কোন আয়াত, আমিও জানতে চাই। বিশ্বনবী তখন বললেন, আয়াতটা হলো, শোনো, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওই আয়াত হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়ার জিন্দেগি যাপন করে, ওই ব্যক্তির যত বিপদ মুসিবত সব জায়গায় আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইয়াজআল্লাহু মাখরাজা, তার যত বিপদ আসে সব বিপদের মাঝে তার বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ নিজ দায়িত্বে দরজা খুলে দেয়। ইয়াজআল্লাহু মাখরাজা, তার বিপদ আর বিপদ থাকে না। হাজার কোটি টাকা আছে তাই সে ব্যক্তি বিপদ মুক্ত, সে ধনী তা কিন্তু নয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সাথে আল্লাহ যদি ক্যান্সার নামক রোগ দিয়ে দেয়, হাজার কোটি টাকা শান্তি আনতে পারে না। দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় আল্লাহ যদি এইডস নামক রূপ দিয়ে দেয়, ক্ষমতা তাকে শান্তিতে রাখতে পারে না। ইন্নামাল গিনাগিনান নাফস, অন্তরের প্রশান্তি, মৌলিক প্রশান্তি, প্রকৃত প্রশান্তি, অন্তরের দিক থেকে যে ধনী সে প্রকৃত ধনী। তাই আল্লাহ তোমার বিপদের মাঝে যদি অন্তরে প্রশান্তি ঢেলে দেয়, তুমি জেলখানার কয়েদি হওয়ার পরেও অন্তরে প্রশান্তি থাকলে জেলখানা তোমার জন্য জান্নাতের মতো হয়ে যায়, সেখানেও তুমি শান্তি পাইবা। আবার যদি বিপদ মুসিবত চারিদিক থেকে আল্লাহ ঢেলে দেয়, ক্ষমতা থাকেও তুমি প্রশান্তিতে থাকতে পারবা না। আমার ভাইয়েরা, হযরত খুবাইব ইবনুল আরত রাদিয়াল্লাহু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন জালেমরা কুফাররা ধরে নিয়ে বন্দী করলো শহীদ করার আগে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পেরেছেন তাকে আর বেশিক্ষণ তারা বাঁচায় রাখবে না। তাদের কথাবার্তা শুনে তিনি অনুভব করেছেন, হায়াত আমার আর বেশি দিন নাই, বেশিক্ষণ নাই। তখন বাড়িওয়ালাকে তিনি বললেন, মেহরবানি করে যদি একটা চাকু দিতেন, খুর দিতেন, তাহলে ওই খুরটা দিয়া আমি আমার বগলের পশম, নাভির নিচের পশমগুলো একটু কাটতাম। আমি বুঝেছি আপনারা আমাকে বেশিক্ষণ বাঁচায় রাখবেন না। বাড়িওয়ালা ওনাকে একটা খুর দিল, ওই খুরটা দিয়া তিনি তার নাভির নিচের পশম, বগলের পশম পরিষ্কার করবেন, নখগুলো কাটবেন। ইতিমধ্যে ছোট্ট একটা বাচ্চা ওই বাড়ির হযরত খুবাইবের কাছে চলে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুরটা হাতে নিয়ে বাচ্চাটাকে কোলের মাঝে বসালো। তখন বাড়িওয়ালা চিৎকার দেয়া শুরু করলো, এই লোকটা তো মৃত্যুর মুখে, আমরা তাকে মারব, এখন বুঝি আমার ছোট বাচ্চাটাকে সে প্রতিশোধ নিয়ে আগে মেরে ফেলবে। যখন চিৎকার দেয়া শুরু করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি টেনশন কেন করো, এ বাচ্চাকে আমি ক্ষতি করবো এটা ভেবেছো? না না না, মুসলমানের হাতে সবাই নিরাপদ থাকে, রাসূলুল্লাহর বক্তব্য, যার হাত থেকে, যার মুখ থেকে অন্য নিরাপদ থাকে না সে মুসলমান হতে পারে না। টেনশন করো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যেই মহিলা তার বাচ্চা দেখে চিৎকার দিয়েছিল, ওই মহিলা পরিমাণ এনেছিল। সেই মহিলা বলল, আমি বন্দি দশায়
আমাদের ঘরের কুঠুরিতে জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে একদিন দেখলাম খোবাই ওখানে বসে বসে আঙ্গুর ফল খাচ্ছে। ওই আঙ্গুরের দানাগুলো এত বড় ছিল, ওই মৌসুমে এত চমৎকার দানাওয়ালা আঙ্গুর জন্ম নেয় না। বর্তমান যে মৌসুম যাচ্ছে আপনাদের, কটিয়াদি বাজারে গেলে কেজি কেজি মনে মনে আম পাওয়া যাবে। ফলের মৌসুম থাকে। ওই মহিলা সাহাবিয়া বলতেছে, হযরত খুবাইব এমন আঙ্গুর খাচ্ছে, ওই মৌসুমে এরকম দানাদার আঙ্গুর জন্ম নেয় না। আমি খুবাইব রবাক হয়ে জিজ্ঞাস করলাম, খুবাইব তোমার হাতের মাঝে আঙ্গুর ফল আসলো কোথা থেকে? হযরত খুবাইব ইশারা দিয়ে বলে, আমার আল্লাহ পাঠাইছে। তাহলে জেলখানার ভিতর প্রশান্তি দিতে যদি আল্লাহ চান, ভালো রাখতে চান, জেলখানায় তিনি ভালো রাখতে পারেন, প্রশান্তি দিতে পারেন। মান্যাত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূলুল্লাহ বলেন, এই আয়াত তাম দুনিয়ার সব মানুষ যদি জীবনে আমল করে মুত্তাকি হতে পারে, তাহলে আল্লাহ তার বিপদে দরজা খুলে দেবে, প্রশান্তি ঢেলে দেবে, রিজিকের জন্য হাত পাতা লাগবে না, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন ওই আল্লাহর বান্দা কল্পনা করতে পারে না। আবার বন্ধু, যদি আপনি মুত্তাকি হতে পারেন, তাহলে আল্লাহ ফাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন, যথেষ্ট হয়ে যাবেন। দুনিয়া আখেরাত কোথাও আপনার আর টেনশন করার প্রয়োজন হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, মুত্তাকি হও, আল্লাহ বারবার বলছে ইত্তাকিল্লাহ 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 ইত্তাকুল্লাহ, ভয় করো, তোমরা ভয় করো সব জায়গায়। শুধু ভয় করবেন একজনকে, তিনি কে? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা তুমি যেখানে থাকো সেখানে মুত্তাকি হয়ে থাকো। রমজান আসলে আমরা এক মাস লম্বা রোজা রাখি, চৈত্রের দুপুরে প্রচণ্ড খরতাপ, বুকটা পিপাসায় খা খা করে, সামনে পানি আছে আমরা পান করি না। চৈত্র মাসের দুপুরেও রিক্সা চালায় আর রোজা রাখে এমন দুই একজন রিক্সাওয়ালাও আছে না নাই? পেটে প্রচণ্ড ক্ষুধা, সামনে খাবার আছে কিন্তু খাবার খায় না। এই যে রমজানের এক মাস আমরা রোজা রাখি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য শুধু একটা, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন মুত্তাকি কেমনে হওয়া যায়? আমাদের দেশে তা নিয়ে দারুণ দোমরাজাল আছে। আমরা মনে করি যার টুপি সুন্দর, দাড়ি লম্বা, মাথায় পাগড়ি, মুখে সুন্দর মেসোয়াক, আঙ্গুলের কোনায় শোভা পাচ্ছে, আমার বন্ধু তাসবিহ দানাও হাতে আছে, রাস্তার ডান পাশে সুন্দর করে চলছে হাজি রুমাল মাথায় দিয়া, ওই দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালাকে দেখলে আমরা মুত্তাকি মনে করছি। এই হলো আমাদের দেশে তাকওয়ার সংজ্ঞা। হ্যাঁ বন্ধু, এর সাথে তাকওয়ার একটু সম্পর্ক আছে বটে, কিন্তু এটার নাম প্রকৃত তাকওয়া না, এটা হলো তাকওয়ার রেজাল্ট। আমার ভাই, চুলার তলায় যদি আগুন জ্বলতে থাকে, ওই চুলার উপরে যদি একটা সুন্দর ঢাকনা থাকে, পাতিল থাকে, অথবা একটা যেই কোনো রকমের পাত্র থাকে, আপনি চুলার উপরে যদি ওই পাত্রের গায়ের মাঝে আঙ্গুল দেন, হাত লাগান, তাহলে আপনার গরম লাগবে, কিন্তু আপনি যদি ওই গরমটারে আগুন মনে করেন আপনি ভুল করবেন। গরমটা আগুন নয়, আগুন এটার তলায়, গরম হলো আগুনের প্রভাব, আগুনের তাসির। এই দাঁড়িয়ে পাঞ্জাবি এই টুপি এই পাগড়ি মেসোয়াক, এগুলো হচ্ছে তাকওয়ার তাসির, এগুলোর নাম তাকওয়া না। তাহলে তাকওয়া কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই তাকওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে একদিন কলবের দিকে আঙ্গুর দিয়ে বললেন, আত তাকওয়া হা হুনা সালাসা মাররাত, তিনবার নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, আপনি ভাবছেন সে মুত্তাকি? আমার বন্ধু, সুন্দর সুরত দেখে হাজার দানার তাসবি দেখে আপনি ভাবলেন মুত্তাকি, নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত, আবার সুদে টাকা লাগাইয়া বসে আছে, এমন নামাজি আছে না নাই? হজে যায় প্রতি বছর সুযোগ পেলে উমরা করে, ওই হাজি গাজি এমন পরের জমি দখল করে, হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে, শত শত মাদ্রাসা বানাইয়া শত শত মসজিদ বানাইয়া, ঢাকাতে এমন ব্যবসায়ী পাওয়া যায় যারা মানুষের বিঘা বিঘা জমিন দখল করছে। তাকওয়াটা দাড়িতে নয়, টুপিতে নয়, পাঞ্জাবিতে নয়, তাকওয়া কলবে। আত-তাকওয়া মিনাল বেকায়া, তাকওয়া বেকায়া, ওয়াও কাফ ইয়া মাদ্দা থেকে এসেছে। তাকওয়া মানে হলো বেঁচে থাকা, তাকওয়া শব্দের অর্থই হলো বিরত থাকা। হাফজুন নাফসি মিম্মা ইউসাম, তাকওয়ার মানে হলো গুনাহ আছে যেখানে মুত্তাকি থাকবে না সেখানে, গুনাহ হতে পারে এমন কাজ থেকে নিজকে বিরত রাখার নাম হলো তাকওয়া। এই তাকওয়া আজকে কি সেটা আমরা অনেকে বন্ধু যাচাই করি না, জানতে চাই না প্রকৃত মুত্তাকি কে, তা যাচাই না করে তাকে মুত্তাকি মনে করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলে তিনি চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন। উনার বক্তব্য মতো চারটি জিনিসের সমন্বয় না হলে ব্যক্তি মুত্তাকি হয় না। চারটি গুণ এক জায়গায় জড়ো হওয়ার নাম তাকওয়া। এক নাম্বার আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল, দুই নাম্বার আল আমালু বিত-তানজিল, তিন নাম্বার আল কানাতু বিল কালিল, চার নাম্বার আল ইসতিদাদুল ইয়াউমির রাহিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কাকে বলে তার সংজ্ঞা দিলেন, চারটি গুণ এক জায়গায় জড়ো যদি করতে পারো তুমি মুত্তাকি, আর মুত্তাকি হওয়া মানে হলো জান্নাতওয়ালা। মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছেন এই কথা বললেন কে? খুশি হলাম না আওয়াজ শুনে? যদি ভিন্ন কিছু জানেন বলার সুযোগ আছে, কিন্তু মুখটা কাজে লাগান। মুত্তাকির জন্য জান্নাতে ঘোষণা দিয়েছেন কে? তাহলে আপনি মুত্তাকি হলে যে জান্নাত মিস হবে না এটা আপনি নিশ্চিত থাকেন, কারণ আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। হাত ফাঁকা চলবে না, একজনের পর একজন দেন, পর্যায়ক্রমে দেন, গরম লাগতেছে। মুত্তাকি হওয়ার মাঝে সফলতা, কারণ মুত্তাকি হওয়া মানে জান্নাত, ঘোষণাটা কার? সবাই বলেন কার ঘোষণা? আর আল্লাহর ঘোষণা কখনো হেরফের হয় না। আপনি পয়সাওয়ালা হয়েছেন, খুশি হওয়ার কিছু নাই যদি মুত্তাকি হতে না পারেন। আপনি ক্ষমতাওয়ালা, খুশি হওয়ার কিছু নাই যদি মুত্তাকি হতে না পারেন, কারণ মুত্তাকি ছাড়া জান্নাত পাওয়া যায় না। কিন্তু আমরা মুত্তাকি হলাম কি হলাম না, জান্নাত পেলাম কি পেলাম না, আমাদের পরোয়া নাই, বরং ক্ষমতাটা পাইলাম কিনা, পয়সাটা পাইলাম কিনা সেটাই লক্ষ্য হয়ে গেছে। এই জন্য হযরত ওমর বলেন, মানে তাজ্জামি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ও মানে তাজ্জামি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ও মানে তাজ্জামি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ফারুক আজম ওমর বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো, তুমি যদি ক্ষমতাওয়ালা হওয়ার পরে মনে করো তুমি সফল হয়ে গেছো, নিশ্চিন্ত হয়ে গেছো, তুমি ভুল করছো, আমি ওমর তোমাকে বলবো ক্ষমতার মাঝে সফলতা নাই। তুমি যদি আমার কথা একটু যাচাই করতে চাও তাহলে একটু ফেরাউনের দিকে তাকাও।
ফেরাউনের লাশটা দুনিয়াতে এখনো আছে না নাই? ফেরাউনের হাতে ক্ষমতা ছিল কি না? আওয়াজ করে বলুন, ফেরাউন সফল না ব্যর্থ? আল্লাহ তাআলা ফেরাউনকে আমাদের সম্মুখে জন্য রেখেছেন আমরা যেন বুঝি ক্ষমতার মাঝে সফলতা নাই। মিশরের বাহারে আহমার লোহিত সাগরে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবালেন, 3000 বছরের বেশি তার লাশ আল্লাহ পানির মাঝে রাখলেন। তিনি কে খাইতে দেন নাই, হাঙ্গর তাকে গিলে নাই, পানিতে সে গলে নাই, পচে নাই, তাকে হেফাজত করেছেন কে? তার লাশটাকে অবিকৃত রেখেছেন কে? আল্লাহ বলছেন, ইয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে ডুবালাম কিন্তু গলতে দেব না, পচতে দেব না, কাউকে খেতেও দেব না, আমি তোকে রেখে দিলাম পরবর্তী প্রজন্মের জন্য, তুই যেন শিক্ষণীয় হয়ে থাকিস। 3115 বছরের মতো তার লাশ পানিতে ছিল। 1881 সালে তার লাশ বাহারে আহমারের যে জায়গায় পাওয়া গেছে ওটার নাম হামামাতু ফেরাউন। ঠিক ওই জায়গাটাতে আমিও গিয়েছি, মিশরের কায়রো থেকে কয়েকশো মাইল দূরে ওই জায়গায় পানিতে নেমেছিলাম। লোকজন বলে হামামাতু ফেরাউন, এটাই হলো ফেরাউনের লাশ পাওয়ার জায়গা। কিছুক্ষণ পানিতে পায়চারি করে উঠে চলে এসেছি, গজবের জায়গা, বেশিক্ষণ থাকা নিরাপদ। আমার বন্ধু, আজকের এই দিনে কায়রোর জাদুঘরে ফেরাউনের লাশ শুয়ে আছে শটান। বলুন তো, যদি লাশটা জাদুঘরের ভিতরে না রেখে জাদুঘরের বাহিরে খোলা মাঠে রাখতো, পাবলিক তাকে দেখলেই কপালে চুমু দিত না স্যান্ডেল দিয়ে পিটাইত? চান্স পাইলে থুতু মারত, স্যান্ডেল দিয়ে পিটাইত। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল কিন্তু তার সফলতা নাই, ইজ্জত নাই। ক্ষমতার নাম সফলতা না। তাই যেই ক্ষমতা মানুষের গদ্দার উপর দিয়ে যাওয়া লাগে, মানুষের উপর যেই ক্ষমতা লাভের জন্য জুলুম করা লাগে, অন্যায় করা লাগে, ওই ক্ষমতা মুসলমানের প্রয়োজন নাই। তাকওয়া নষ্ট হয় এমন কাজ করে ক্ষমতায় যেতে হইলে এই ক্ষমতায় তুমি যাওয়া দরকার নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে তোমার জন্য আমার জন্য তার শিক্ষণীয় বানায় রাখছে। এরপরে যারা 2-4 কোটি টাকার মালিক হয় তারা মনে করে আমি সফল হয়ে গেছি, আমি সফল ব্যবসায়ী, সফল চাকরিজীবী। আমাদের মাঝে ভুল ধারণাটা আছে, আপনাদের কটিয়াদি এলাকার বাগরায়েত গ্রামের এক মহিলা ছোট্ট বাচ্চা কোলে তার স্বামী গেছে মরে, গরিব মহিলা কোন রকমেও বাচ্চাটাকে ভিক্ষা টিক্ষা করে মানুষের কাছে ছায়াটাই আস্তে আস্তে করে বড় করছে, কুড়ে ঘরে থাকে। ছেলেটা স্কুল কলেজ পাশ কইরা এখন সরকারি একটা চাকরি পাইছে, মাসে 30-40-50 হাজার টাকা বেতন। এখন কুড়ে ঘরটা আস্তে করে একটা নতুন বিল্ডিং দিছে। ওই মহিলা আগে সেরা কাপড় পরতো, এখন মাকে সে মাসে প্রতি মাস 6 মাসে কাপড় দেয়। মহিলা নতুন কাপড় পরে এখন বিল্ডিংয়ে থাকে, পাশের বাড়ির মহিলারা কানাকানি করে, কই দেখো ওই আব্বাসের বউর দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। কয়নি কয়নি এরকম, কই দেখো অমুকের দিকে আল্লাহ চোখ তুলে তাকাইছে, মানে তার বিল্ডিং হয়েছে, এখন তার গায়ে নতুন কাপড়, তাই বুঝতেছে আল্লাহর রহমত পাইছে। আল্লাহ চোখ তুলে তাকানো মানে আল্লাহর রহমত দিছে। মানুষ মনে করে টাকাওয়ালা মানে রহমত প্রাপ্ত, মোটেও না, মোটেও না। ওমর বলেন, টাকাওয়ালা হলে যদি রহমতওয়ালা হতো আমি তোমাকে কারুনের দিকে তাকাতে বলি, তার মতো ধনী পৃথিবীতে কেউ আসে নাই। আল্লাহ কারুনের আলোচনা করতে গিয়া সুরাল কাসাসে বলছেন, আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে ধন ভাণ্ডার একটা দুইটা না, কাঞ্জুন মানে গুপ্তধন, খনি খনি, স্বর্ণের খনি, রূপার খনি, কাঞ্জুন। আল্লাহ বলে কুনুস, আমি তাকে অনেকগুলা খনি সম্পদ,
তার জন্য খুলে দিয়েছি, এত সম্পদ দিয়েছি। আল্লাহ সুরাল কাসাসে বলেন, তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য এক দল লোকের প্রয়োজন হতো, চাবির ভারে তাদের গর্দান মাটির দিকে নুয়ে যেত, এত সম্পদ দিছি। আপনাদের কাছে আমি জানতে চাই, ওই কোটি কোটি টাকার মালিক কারণ সকল না ব্যর্থ? যার জান্নাত নাই তার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এবার বলুন হযরত বেলালের খবর কি? টাকার জন্য ঘর ছিল না, তাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় থাকতেন, তিনি আহলে সুফফা ছিলেন। মসজিদে নববীর বারান্দায় রাত কাটাতেন, দিন কাটাতেন। রাসূলুল্লাহর জীবদ্দশায় বিয়েটা পর্যন্ত করেন নাই। হযরত বেলাল গোলাম ছিলেন, বাবা গোলাম, দাদা গোলাম, কিন্তু আপনাদের কাছে আওয়াজ শুনতে চাই, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, সম্পদ নাই, মসজিদে নববীর বারান্দার বেলাল সফল না ব্যর্থ? আওয়াজ করে বলুন, ব্যর্থ না সফল? কারণ হচ্ছে বেলাল জান্নাতওয়ালা, বেলাল মুত্তাকী, বেলাল মুসলিম ইমানওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মিরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বেলাল মদিনা থেকে চলে গিয়েছিলেন দূর দেশে। বেলাল বলতেন, যেই শহরে নবী মুহাম্মদ নাই ওই শহরে বেলাল থাকবে না। বেলাল আজান দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ পড়াতো, রাসূল সামনে নাই। বেলাল চলে গেলেন মদিনার বাহিরে, মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে বেলাল মদিনায় আসতেন কবর জিয়ারত করার জন্য। হযরত বেলাল যখন উমরের দরবারে যেতেন, অর্ধ দুনিয়ার সম্রাট উমর উনার বিছানা ছেড়ে, উনার খাটিয়া ছেড়ে, উনার শেয়ার ছেড়ে দাঁড়ায়া দরজা পর্যন্ত এসে যেতেন, বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার বেলাল আমার কাছে এসেছে, উমর অর্ধ দুনিয়ার নেতা, হযরত বেলাল উমরেরও নেতা। সফলতা জান্নাতে, জান্নাতে, জান্নাতে। আমার বন্ধু মুত্তাকি হও, জান্নাত পেয়ে যাবে। হযরত আলী বলেন, মুত্তাকি যদি হতে চাও, এক নাম্বার গুণ আল খাউফু মিনাল জালিল, জীবন চলতে যাইয়া সব জায়গায় আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা ভুলে যেও না, ভুলে যেও না। তোমরা দুইজন যেখানে বসে চুপি চুপি গল্প করো, ষড়যন্ত্র করো, মানুষের বিরুদ্ধে কথা বলো, দুইজন বলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলা, অমুকের পেছে পালাবো, অমুকের বিরুদ্ধে মামলা দেব, তুই আমার পক্ষে সাক্ষী দিবি, দুইজন যেখানে গল্প করো, ওই দুজনের মাঝখানে আরেকজন আছে না নাই, তিনি কে? তাই কথা বলার সময় তারে ভয় করো। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়ে অস্ফুট স্বরে ছোট্ট করে যে শব্দটা বের হয়ে গেল, তোমার সাথের জন যদি শুনতে নাও পায়, সেটা আমল নামায় রেকর্ড হয়ে যায়। রেকর্ড করার জন্য রেকর্ডারটা বানাইছেন কে? তোমার হক হরকাত, তোমার হারাকাত, তোমার সুকুনাত, তোমার চলাফেরা, উঠা বসা, তোমার কথা বলা, কাজকর্ম, প্রত্যেকটা রেকর্ড করার জন্য গর্দানে একটা রেকর্ডার আল্লাহ দিছে। এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা মোবাইল রেখে দেয়া হয়েছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার শব্দের উচ্চারণ, আমার কথাবার্তা, নড়াচড়া যা আছে সবগুলো রেকর্ড হচ্ছে। আমার ভাইয়ারা, আমি মাঝে মাঝে বলি, আগে ছিল লেখক দুইজন, আমরা বলি কেরামান কাতিবিন সব লেখে, এখন কেরামুন কাতিবিনের সংখ্যা যে কত আল্লাহ জানে, কারণ মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে
আপনার আমার সব গোপনীয়তা রেকর্ড চলছে, এখন গোপন বলতে আর কিছু নেই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানায়া দুনিয়ায় পাঠানোর সময় একটা শক্তিশালী ক্যামেরা গর্দানের ভিতরে ঢুকায়া তারপরে দুনিয়ায় পাঠাইছেন। তিনি আল্লাহ, তিনি সূরা বানী ইসরাঈলে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা। আমি প্রত্যেকটা মানুষ কুল্লা ইনসান, সব মানুষ, আপনি তার ভিতরে আছেন না নাই? আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার গর্দানের ভিতরে আমি মেমোরি কার্ড ঢুকাইয়া দিছি, পাওয়ারফুল ক্যামেরা ঢুকাইয়া দিছি, যা বলবেন সব রেকর্ড হবে, তাকে ভয় করো। তিনি বলছেন আমি কিয়ামতের দিন গর্দান থেকে সেটা টেনে বের করব, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা। আমি কিয়ামতের দিন তোমার গর্দান থেকে সেটা খোলা বইয়ের মতো বের করব, ইয়ালকাহু মানসুরা, নিজের চোখের সামনে তুমি খোলা কিতাবের মতো পাবে। আমি তখন বলবো, ইকরা কিতাবাক, তোমার কিতাব আজকে তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, ওইটা পরে পরে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। দুনিয়া যত কথা বলছো সব পাইবা, যত কাজ করছো সব হাজির থাকবে। তাই দোস্ত, আল্লাহকে ভয় করো, চা দোকানের টেবিলে বসে ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, অফিসে বসে এখানে সেখানে বসে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো না। আজকে আমরা দেখতে পাচ্ছি, যখন ভাস্কর্য প্রসঙ্গে, মূর্তি প্রসঙ্গে আলেমরা ফতুয়া দিল, ভাস্কর্যের নামে মূর্তি বানায়ও না, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে ফতুয়া না, কোনো দলের বিরুদ্ধে ফতুয়া না, এটা ইসলামের বক্তব্য। কেউ যদি আমার বাবার মূর্তি বানায়, নবী মুহাম্মদের মূর্তি বানায়, আমাদের ফতুয়া তাদের জন্য চলবে। আমার ভাইয়েরা, আলেমুল আমাদেরকে তোমরা দুশ্মন মনে করো না, আলেমরা হলো জান্নাতের পথ প্রদর্শক। আপনারা আজকে না বুঝে বলছেন ভাস্কর্য পূজার জন্য বানায় না, তাই এটা বানানো জায়েজ, এটা দেখতে সুন্দর। আমরা বলি আপনাদের সাথে আমরা একমত, সেটা প্রাণীর ছবি হওয়া যাবে না। সৌন্দর্যের জন্য বানাতে পারবেন, আপনি বানান না, একটা কোরআনের মিরার বানায় দেন। আপনি আল্লাহর 99 নাম দিয়া সুন্দর মিনার বানায় দেন, রাস্তার মোড়ে মোড়ে সৌদি আরবের মতো কোরআনের রেল বানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি তাদের হবে, আশাদ্দ নাসি আদাবা আল মুসাফিরুন, সবচেয়ে বেশি কঠিন শাস্তি আল্লাহ যাদেরকে দেবেন তাদের মাঝে তারা থাকবে যারা প্রাণীর ছবি বানাত। আমার ভাইয়েরা, গড়ের মাঝে ছবি থাকলে ফেরেশতা ঢোকে না, এমন হাদিস কি শোনেন নাই? এ ফতুয়া তো নতুন না। এই যে ভাস্কর্যের বিরুদ্ধে আলেমরা কথা বলার কারণে আপনারা দোকানে বসে অফিসে বসে আলেমদের সমালোচনা করতেছেন, টকশোর মাঝে টেলিভিশনের ভিতরে, ভুলে যায়ও না আল্লাহ সব রেকর্ড করতেছেন। কেন ভুলে যাও দোস্ত? বিশ্বনবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি টানানো থাকে। আপনারা বলছেন, দোস্ত আমরা তো পূজার জন্য বানাই না,
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কান খুলে শুনুন। রাসূলুল্লাহর জামানায় মূর্তি ছিল লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াসাব, নায়লা, আরো কত রকমের মূর্তি। আজকে হিন্দুদের ঠাকুর ঘরে গেলে দেখবেন তাদের মন্দিরে আছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, আছে না নাই? মক্কার কাফেররাও লাতকে আল্লাহ মনে করতো না, আজকের হিন্দুরাও দুর্গারে আল্লাহ মনে করে না। আপনি হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করবেন মন্দিরে যায় যদি সুযোগ থাকে, এই মূর্তির নাম কি, বলবে এটার নাম কালী, ওটার নাম কি দুর্গা, এটার নাম সরস্বতী, ওটার নাম গণেশ, এটা কি শিব, তাহলে ঈশ্বর কই? কথা বুঝেন নাই? তোমরা যে ভগবান বলো, ঈশ্বর বলো, ঈশ্বরের মূর্তিটা কই? তখন ঠাকুর বলবে ঈশ্বরকে দেখা যায় না, তিনি আসমানে থাকে, তাই তার মূর্তিও বানানো যায় না। লাত আল্লাহ নয়, হুবল আল্লাহ নয়, উজ্জা আল্লাহ নয়, এটা কোরআনের বক্তব্য। লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ও নবী মুহাম্মদ, মক্কার এই কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন আকাশ জমিন কে বানাইছে, মক্কার কাফেররা অবশ্যই অবশ্যই বলবে আকাশ জমিন বানাইছে আল্লাহ। ইলাত বানায় নাই, উজ্জা বানায় নাই, তাহলে লাত উজ্জাকে শ্রদ্ধা করে কেন, মাথা নত কেন করে? ঈশ্বরের মূর্তি দুর্গা নয়, ঈশ্বরের মূর্তি সরস্বতী নয়, তাহলে তাদের কাছে কেন নম নম মাথা নত করো? ওই প্রশ্ন যদি আপনি মক্কার কাফেরদেরকে করেন, মুশরিকদেরকে করেন, তারা কি বলবে শুনুন। তারা বলবে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি জুলফা। এগুলো খোদা নয়, আল্লাহ নয়, তবে তাদেরকে যদি সম্মান করি, ইজ্জত করি, তাদেরকে নম নম করি, তারা আমাদেরকে কেয়ামতের দিন আল্লাহর কাছে নিয়ে যাবে। তারা সম্মান দিতে যাইয়া মূর্তি পূজা শুরু করে দিয়েছে। এই মূর্তি যখন প্রথম যে বানায়, সে কিন্তু পূজার জন্য বানায় নাই, সে বানাইছে আল্লাহর প্রিয়জনদের ভাস্কর্য স্বরূপ, স্মৃতি স্বরূপ, শ্রদ্ধা স্বরূপ। পরবর্তী প্রজন্ম এগুলাকে এখন খোদা বানায়া সারছে। আজকে তোমরা যারা নেতাদের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বানার সিদ্ধান্ত নিয়েছ, আমরা জানি দোস্ত তোমরা পূজা করবা না, কিন্তু অদূর ভবিষ্যতে ওই নেজাত নেতাদের পূজা শুরু হয়ে যেতে পারে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, অদূর ভবিষ্যতে যদি নেতাদের ওই ভাস্কর্যের সামনে ফুল দেয়, নম নম করে পূজা শুরু হয়ে যায়, শ্রদ্ধা অর্ঘ দেয়া শুরু হয়ে যায়, আজকে যারা বানাইছো শুধুমাত্র সম্মানের জন্য, স্মৃতির উদ্দেশ্যে, পরবর্তী প্রজন্ম পূজা করলে কবর থেকে তোমাদের গুনাহ পাইবা কিনা? হাদিসুল ওয়াদাল্লু আলাল খাইরি কাফাইলি ওয়াদাল্লু আলাল শাররি কাফাইলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ভালো কাজ যদি কেউ শুরু করে যায়, সে মরে যাওয়ার পরেও কবর থেকে ওই ভালো কাজ যারা করবে তাদের মতো সওয়াব পাইতে থাকবে। এটার নাম হলো সাদাকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ বানিয়ে গেলেন, যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে কবর থেকে আপনি সওয়াব পাইতে থাকবেন। এখন আপনার খালাতো ভাই একটা সিনেমা হল বানায় গেছে কটিয়া দিতে, ও মরে গেছে, সিনেমা হলে যত লোক সিনেমা দেখে তাদের মতো গুনাহ পাওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা নয়, নিশ্চয়ই পাবে। আর দাল্লু আলা শাররি কাফাইলিহি,
আর একটি হাদিস স্পষ্ট মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা ও মান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাহু বিজরুহা ও বিজরু মান আমালা বিহা রাসূল বলেন ভালো কাজ করে যাও তোমাকে ফলো করে যারা ভালো কাজ করবে সবার পরিমাণ সওয়াব তুমি পাইতে থাকবে আবার যে খারাপ কিছু করে যাবে যত লোক তাকে ফলো করে খারাপ কাজ করবে গুনাহও পাইতে থাকবে আলেম ওলামারা ফতোয়া দিয়ে আপনাদের গুনাহ থেকে বাঁচাতে চায় কিন্তু বড় পরিতাপ দুস্থ এবং দুশ্মনের মাঝে পার্থক্য বুঝলা না এজন্য মুত্তাকি হতে চাইলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই আল খাউফু মিনাল জালিল হযরত আলীর বক্তব্য এক নাম্বার আল্লাহকে ভয় করে চলো দুই নাম্বার যেটা লাগবে আল আমালু বিতানজিল যে আল্লাহকে ভয় করে তার ভয় করার চিহ্ন হলো কোরআনের বাহিরে কোনো আমল করবে না আল আমালু বিতানজিল কোরআন দিয়ে আমল করবে এখন কোরআন দিয়ে আমল করলে কোরআনের ভিতরে সুন্নার কথা আছে না নাই তাই আলাদা করে সুন্না এখানে বলা দরকার আর এখন কোরআনের আলোকে আমল নাই এমন লোক যত সুন্দর টুপি দাড়ি মাথায় দেখ সে মুত্তাকি হতে পারে তিন নাম্বার যেই কাজটা করা লাগবে আল কানাতু বিল কালিল স্বল্পে সন্তুষ্টি এটা মুত্তাকির বড় পরিচয় এখন আমরা তাকওয়ার বাহিরে কেন যাই একটাই মাত্র কারণ আরো চাই আরো চাই আরো চাই আমার বন্ধু আমার সাইকেল আছে যথেষ্ট নয় মোটর সাইকেল লাগবে কিন্তু বেতন তো কুলায় না সংসার চালায়া টাকা থাকে না মোটর সাইকেল কি দিয়া কিনি তাই এবার ঘোষ খাই মোটর সাইকেল আছে আমার এখন জিপ লাগবে প্রাইভেট কার লাগবে এই দুই চাকার গাড়ি দিয়া চলবে না চারি চাকার গাড়ি লাগবে কিন্তু বেতন যা হয় তা তো চলে না তাই গাড়ি কিনতে হলে আবার ঘোষ খাওয়া শুরু করে দাও সুদে টাকা লাগাও হারাম খাও মাটির ঘর আছে চলবে না বিল্ডিং লাগবে একতলা বিল্ডিং দিয়েছে চলবে না দোতলা লাগবে দোতলা দিয়েছে এবার হবে না শহরে বাড়ি করা লাগবে ঢাকা শহরে সায়দাবাদে বাড়ি করছে কয়েকদিন পরে কয় না গুলশানে করা লাগবে গুলশানে করার পরে খুশি না তৃপ্ত না এখন মালয়েশিয়া বাড়ি করা লাগবে এই দুনিয়া হয় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি আল্লাহ কত চমৎকার করে বললেন আরো চাই আরো চাই এই প্রবণতা তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে ফেলেছে চাইতে চাইতে তুমি কবর পর্যন্ত চলে যাবে তোমার চাওয়া শেষ হবে না এজন্য স্বল্পে তুষ্ট থাকো মুত্তাকি হয়ে যাবে আমার বন্ধু হালাল হারাম ইমতিয়াজ মানুষ তখনই করে না যখন সে স্বল্পে তুষ্ট হতে পারে না এবার শুনুন কান খুলে যারা পয়সাওয়ালা হয় হারাম খাইয়া আল্লাহ আখেরাতে জান্নার শুধু কেড়ে নেয় না দুনিয়ার শান্তিটা পর্যন্ত কেড়ে নেয় তাই যারা লোভ লুটতরাজ করে হারাম খাইয়া ফাঁকিবাজি করে যারা টাকাওয়ালা হয় আল্লাহ তাদের খাবার এবং ঘুমটা কেড়ে নিয়ে যায় এই যে ঢাকা শহরে আপনারা বড় বড় বিল্ডিং দেখেন মেল ইন্ডাস্ট্রির মালিক এসি রুমে ঘুমায় পাজারুজি প্ল্যান্ড কোজার মার্সিডিজ মার্সিডিজ বেন্ডের গ্যাঞ্জের গাড়িতে চলে আপনি ভাবেন কত সুখী কত সুখী খবর নিয়ে দেখেন এই
জাতীয় মানুষ যারা শতকরা 90 জন ট্যাবলেট না খাইলে ঘুমাতে পারে না। আল্লাহ ঘুম কেড়ে নিয়ে যায়, আর যার ঘুম থাকে না তার শান্তিও থাকে না, প্রশান্তি শেষ। সাথে সাথে আল্লাহ খাবার কেড়ে নেয়, মুখের মাঝে তালা লাগাইয়া দেয়। তাই অধিকাংশ হারামখোর তারা সম্পদ অর্জন করে খাইয়া মরতে পারে না। ডাক্তারের কাছে যায়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কয়, সাহেব আপনার তো এমন রোগ হয়েছে, দুপুর বেলায় ভাত খাবেন এক কাপ মাইপা, চায়ের কাপের এক কাপ পরিমাণ ভাত খাবেন, সকাল বেলায় দুইটা পাতলা রুটি খাবেন, রাতের বেলায় পোলা পান খাইব, আপনি শুধু চাইয়া থাকবেন। এখন আছে না নাই? হাজার কোটি টাকা আছে, খাবার বন্ধ। রাতের 12টা একটা ঘুম হয় না, 2টা 3টা ট্যাবলেট না খাইলে ঘুমাতে পারে না। কারণ কি? কারণ আল্লাহ পরিবার থেকে শান্তি তুলে নিছে। হারামের মাঝে আরাম নাই, স্বল্পে তুষ্ট থাকো, হারাম খাইয়া বড় লোক হওয়া দরকার নাই। অধিকাংশের খবর নিয়ে দেখো, রাতের 2টা বাজে ছেলেটা ফিরে আসে নাই, বারের মাঝে মদ খাচ্ছে, মেয়েটা ফিরে আসে নাই, ডান্স ক্লাবে গিয়া মদ খাচ্ছে, নিজের ঘরের বউটাও নিজের ঘরে থাকে না। বাস্তবতা হলো শান্তি আল্লাহ কেড়ে নেয়, দুনিয়াতেও থাকে না। আর যারা স্বল্পে তুষ্ট হালালের ভিতরে আছে তাদের দিকে তাকাও, মসজিদের ইমাম 5,000-10,000 টাকা বেতন পায়, তাদের পরিবারের দিকে তাকায় দেখো, ঋণ করা লাগে না, সুদে খাওয়া লাগে না, ঘুষ খাওয়া লাগে না, কত প্রশান্তিতে পরিবার নিয়ে শান্তিতে আছে। সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়, টেনশন করা লাগে না। রিক্সাওয়ালাদের দিকে তাকাও, তাদের মতো কমায়ের মানুষ তো কম, খুবই কম। তারা টাকা প্রতিদিন কামায় 500-1,000, দিনে চায়ের বিল দিয়া দেয় 1,000-2,000, এমন লোক আছে না নাই? ওই বেটা কামায় দিনে 500-700। যদি কোনোদিন তার ইনকাম একটু বেশি হয়, 12-10 টাকার নোট, 20 টাকা, 50 টাকার নোট, ডান পকেটটা পুড়ে গেছে, প্যান্টের বাম পকেটও ফুলে গেছে, এখন পকেটে রাখে জামার পকেটে, যখন দেখে পকেটে হাত দিয়া রাখার জায়গা আর নাই, আজকে ইনকাম একটু বেশি, মাগরিবের পরে আসতে করে কটিয়াদি বাজার দিয়া বাগরাইদের রোডে আসতেছে, চা দোকান থেকে একজন ডাক দেয় খালি, মাথাটা দিয়া তাকায়া নাড়া দেয়, আজকে লাগবো না, গান গাইতে গাইতে খালি রিক্সা নিয়ে চলে যায়। এমনও মাঝে মাঝে দেখবেন ওই বেটা 1,000 টাকা কামাইয়া মনে করে আর লাগবে না, অনেক আছে, স্বল্পে তুষ্ট, তাই তার ট্যাবলেট খাইয়া ঘুমানো লাগে না। 1,000 রিক্সাওয়ালার সাক্ষাৎকার নাও, ঘুমের ট্যাবলেট কয়জনে খাইয়া ঘুমায়? 1,000-এর মাঝে 2-4 জনের বেশি পাওয়া যাবে না, ট্যাবলেট দরকার নাই। বাড়ি যায় রিক্সা চালায়া, বাড়ির কাছাকাছি গিয়ে, সোনা বন্ধু রে বলে টান মারে, ম্যাডাম বোঝে বস আসতেছে, সাথে সাথে ম্যাডাম এটাও বোঝে আজকে মন ফুরফুরে, কামাই মনে একটু, টেলিফোন করেলো বলা লাগে না, বউ তুমি কোথায়? ওই রিক্সাওয়ালা টেলিফোন ছাড়াই বোঝে আমার বউ ঘরে আছে কোথাও। মহিলা পুরান গামছা টাকা দিনিয়া হাতে নিয়া জগের মাঝে পানি ভর্তি করে ঘরের দরজায় গিয়া দাঁড়ায়, গান শুনছে, বস আসতেছে, বাড়ির সামনে রিক্সাটা এমন ভাবে থামাইয়া নামে মনে হচ্ছে বিমান থেকে নামছে, আজকে ভাব সাবি আলাদা, মনটা বড় খুশি। হাত মুখ ধুয়ে ঘরে ঢোকে
পয়সাগুলা টাকাগুলো পকেট থেকে বের করে খাটের মাঝে রাখে, চার পকেটে টাকা ভর্তি দশ টাকা বিশ টাকার নোট, পিচ্ছি পিচ্ছি পোলাপান খাটের পাশে আইসা ফেল ফেল করে তাকায়া থাকে, মনে মনে কয় আমার বাবা উইলিয়াম বিল গেটস এত টাকা। ইন্নামাল গিনা গিনান নাফস, অন্তরের প্রশান্তি বড় প্রশান্তি, মনের দিক থেকে যে ধনী সে প্রকৃত ধনী। যেই বেটা হাজার কোটি টাকার মালিক, রাষ্ট্র থেকে লোন করতে 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 ইন্ডাস্ট্রি পাঁচটা বানাইছে, সরকারের কাছে ঋণ খেলাপি তিন হাজার কোটি টাকা আছে, তার পুরা ইন্ডাস্ট্রিতে আড়াই হাজার কোটি, আরো পাঁচশো টাকার ফকির, পাঁচশো কোটি টাকার দেনাদার ফকির। সরকার যদি কয় আমার যা আছে সব দে, যত পানা আছি দিতে দিতে সব দিয়া পরনের লুঙ্গিটাও খুলে দেয়া লাগবে, এ বেটার গুম হবে কেমনে? আমার বন্ধু রিক্সাওয়ালা টাকা পয়সা দিয়া বউয়ের হাতে কয় রাখো নিয়া ব্যাগের ভিতরে, তারপরে খাইতে বসে আল্লাহ আকবর কবিরা, বউ দে ভাত বাদ দিয়া দেখে তরকারি দেওয়ার আগে এক প্লেট শেষ, তরকারি দিয়া ভাত আনতে যাইয়া ভাত আইনা দেখে তরকারি শেষ, শুধু সকালবেলা তিন প্লেট পাঁচ প্লেট পান্তা ভাত খাইয়া ফেলে, এমন রিক্সাওয়ালা আছে না নাই, এমন দিন মজুর আছে না নাই, সে তিন বেলায় বারো প্লেট তেরো প্লেট পনেরো প্লেট খায়, অথচ তার টাকা কম, আল্লাহ খাইতে দিছে বেশি, আর তুমি হারাম খাইয়া বড় লোক হইবা, টাকা থাকবে ব্যাংকে সাথেও নিতে পারবা না, খাইয়াও যাইতে পারবা না। আর সন্তান হবে এক একটা ডিপ জল, সন্তান হবে ঐশী, মনে আছে না নাই? হারাম খাইলে হারাম খাওয়াইলে সন্তান মানুষ হবে না। মুত্তাকি হতে চাও, আল কানাতু বিল কলিল, স্বল্পে সন্তুষ্ট থাকো ভাই। বাংলাদেশের বর্তমান সবচেয়ে ধনী মানুষদের মাঝে সালমান রহমান, ইউসুফ আব্দুল্লাহ হারুন, আপনাদের নরসিন্দির আব্দুল কাদের মোল্লা, এই জাতীয় লোকগুলোর নাম শুরুতে থাকবে। যদি আজকের এখানে ইউসুফ আব্দুল্লাহ হারুন সালমান রহমান থাকতো, হাজার কোটি টাকার মালিক, আপনি রিক্সাওয়ালা বসে আছেন নিচে, তার মাঝে আপনার মাঝে ব্যবধান আছে কি? তার মাথায় টুপি কয়টা কথা বলে, আপনার মাথায় কয়টা, উনার গায়ে পাঞ্জাবি কয়টা, আপনার কয়টা, উনার জুতা কয় জোড়া পায়ে, আপনার কয় জোড়া, ওনার পরনে প্যান্ট কয়টা, আপনারও কয়টা? তো পার্থক্য শুধুমাত্র সামান্য দাম, এই দামের জন্য পাগল হইও না, পার্থক্য আসলে নাই, আসার সময় তার গায়েও কাপড় ছিল না, ল্যাংটা এসেছে তোমার মতোই, যাওয়ার সময় তারও তিনটা সাদা কাপড়, তোন তোমারও তিনটা হবে, ব্যবধান নাই। সুতরাং দুনিয়ার সামান্য মূল্যের ব্যবধানের জন্য হারাম খাওয়া যাবে না। আমার বন্ধু মুত্তাকি হতে হলে হারাম খাওয়া বন্ধ করতে হবে, রাজি আছেন না নাই? অথচ পরিতাপ, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ, কত সুন্দর টুপি দাড়ি, এলাকায় খোঁজ নিলে দেখা যায় প্রথম দর্জন সুদখুরের তালিকার মাঝে তার নামটাও আছে। কিসের জান্নাত তোমার, কিসের জান্নাত? قال النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنه لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار اولى به। রাসূলুল্লাহ বলেন, যেই দেহের মাংস হারাম খাইয়া তাজা হইছে, দেহটা মোটা হইছে, মাংসটা বেড়েছে, ওই হারাম থেকে উৎপাদিত মাংসওয়ালা দেহ জান্নাতে প্রবেশ করবে না।
মিন নাবাতা মিনাস হুতি ফাকানাতিন নার ওয়াউলাবি, বরং হারাম খাইয়া যেই দেহ মোটা হয়েছে রাসূলুল্লাহ বলেন ওটা জাহান্নামের জন্যই মোটা হয়েছে, জান্নাতের জন্য। ইমামের পিছনে নামাজ পড়ে মনে মনে ভাবছো নামাজ জান্নাতের সাবি, হুজুররা আওয়াজ করে তে নামাজ সারি না, সাবি যদি মিল্লা যায় জান্নাত ঠেকায় কে, তাই সিনেমা হলও আছে আবার মসজিদও বানাচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি জান্নাতি, তোমার কে বললো দোস্ত? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه, হাজার টাকা দিয়ে কাপড় কিনে ওই কাপড় গায়ে দিয়ে নামাজ পড়ো, রাসূলুল্লাহ বলেন যদি 999 টাকা হালাল, 100 টাকার জামা 99 টাকা হালাল, 2000 টাকার জামা 1999 টাকা হালাল, কিন্তু এক টাকা যদি হারাম থাকে ওই কাপড় পরে যত নামাজ পড়ো এক রাকাত কবুল হবে। সুদে টাকা লাগাইয়া জান্নাত তুমি কেমনে চাও? তুমি বড় দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হইছ কিন্তু সুদ ছাড়ো নাই, তুমি মুত্তাকি না? قال النبي صلى الله عليه وسلم من اكل درهم ربا وهو يعلم انه اشد من 36 زينه, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা হারাম খায় সুদের টাকা, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লেখা হয়। বেশি ওয়াজ লাগবে না, কম ওয়াজ জান্নাত মিলবে, কম আমলে জান্নাত মিলবে। একবারে পড়তে পড়তে নামাজ কপালে দাগ ফেলানো দরকার নাই, প্রতি বছর উমরায় যাওয়া দরকার নাই, প্রতি মাসে 3টা নফল রোজা রাখছো কোনো প্রয়োজন নাই যদি হারাম ছাড়তে না পারো। এক টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনা। কিসের জান্নাত? আমার বন্ধু টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, ওই পতিতা নারী পত্র পত্রিকায় তাদের ব্যাপারে মাঝে মাঝে কথাবার্তা আসে, লেখালেখি হয়। আজকে পতিতাদেরকে পতিতা বলে না, তাদের নাকি মান সম্মান চলে যাইব, এই জন্য এখন নাম দিছে যৌনকর্মী, বলেন নাউজুবিল্লাহ। এটা চরম জাহালাত, চরম জাহালাত। যৌনতা যারা বিক্রি করে তারা কর্মী হতে পারে না, কারণ যৌনতা বিক্রি করার নাম কাজ হতে পারে না, এটা কাম না আকাম। তো যৌনকর্মী কেমনে হয়? ইদানিংকার পত্রিকায় দেখবেন, পত্রিকাগুলোতে দেখবেন পতিতা শব্দটা কম লেখে। আমেরিকার একটি পত্রিকা তমাম পৃথিবীর 100 মহিলার তালিকা বাইর করছে কয়দিন আগে। বাংলাদেশের 2 মহিলার নাম নাকি 100 ভিতরে ঢুকছে, তার মাঝে একটার দিছে যৌনকর্মী। যৌনকর্মী আবার কোন শব্দ? জাহিলিয়াতের যুগে চুরিকে কর্ম বলা হতো, ডাকাতিকে কর্ম বলা হতো, আজকে নতুন জাহালাত এসে গেছে যৌনতাকে কর্ম বলা হচ্ছে। আমার ভাইয়েরা ওই পতিতা এক জীবনে 36000 বার জেনা করার টাইম পায় না, বয়সে কুলায় না, কিন্তু পতিতাকে আমরা দেখলে থুতু দিতে চাই। মরে গেলে ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না, তার সন্তান বড় হলে
কেউ বিয়ে দিতে চায় না, কয় বাবার ঠিক ঠিকানা নাই, মরে গেছে। ইমাম কয় তার কিসের জানাজা, যা কুত্তার মতো খাদায়া ফেল মাটির তলায় দে। মানুষ কয় হুজুর কথা ঠিক, সে তো পতিতা, নিকৃষ্ট জীব, জাহান্নামের কি তাকে থুতু মারো। অথচ সেও তো 36,000 বার জেনা করে নাই, তুমি 1,000 টাকা সুদ খাইয়া ইমামের পিছনে নামাজ পড়া জান্নাতের দাবি করো। অথচ 36,000 বার জেনার গুনামল নামায় এসে গেছে। তাই পতিতাকে যদি থুতু মারা লাগে, সুদখোরকে স্যান্ডেল মারা দরকার। الكيس من دان نفسه وعمل لما بعد الموت رواه الترمذي বিশ্বনবীর বক্তব্য। সে দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ যে লোক আত্মসমালোচনা করে। আপনার বাড়ির পাশের সুদখোরকে স্যান্ডেল মারতে বলিনি, বলছি আপনি সুদ খাইলে আপনি নিজের গালে নিজে স্যান্ডেল মারা দরকার। আপনি আত্মসমালোচনা করুন, যদি আপনি স্বল্পে সন্তুষ্ট থাকতে পারেন, হারাম খাওয়ার প্রয়োজন হবে না, হালাল ভাবে কোটি টাকা আসবে। নেন ওসমানের মতো গনি হন, রাসূলের জামাই ওসমান গনি কোটি কোটি টাকার মালিক ছিলেন। বর্তমানে 1,000 কোটি টাকার মালিক যারা, তাদের সে তৎকালীন যুগে বড় ধনী মানুষ ছিলেন। ওসমানের মতো আপনি ধনী হবেন, ইসলামের জন্য কাতরে বিলীন করবেন, হালাল ভাবে কোটি টাকা হাত বাড়ায়া নেয়া যাবে, হারাম ভাবে এক আনাও নেয়া যাবে না। এটার নাম কানা। 4 নম্বর গুণ ওয়াল ইয়াউমির রহিল। হযরত আলী বলেন, সেই তো মুত্তাকি যে ব্যক্তি কবরের জন্য দুনিয়া থাকতে প্রস্তুতি গ্রহণ করে। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাধ্যদম, তুচ্ছ এসব কয়দিন বাদ, তারপরেই তো সব নিঝুম। আজকে এখানে বসে আছেন, কালকে নাও থাকতে। প্রতিদিন পত্রিকার পাতায় তাকালে কত মৃত্যুর সংবাদ, ফেসবুকে কত মৃত্যুর সংবাদ, টেলিভিশনে এমন একটা দিন যায় না মৃত্যুর সংবাদ আসছে না। বরং করোনা আসার পর থেকে প্রতিদিন আপডেট নিউজ, আমেরিকায় 2,000, ফ্রান্সে 500, ইটালিতে 300, বাংলাদেশে 30 জন, এ খবরগুলো আছে না নাই? তুমি নিজের মৃত্যুর কথা কেমনে ভুলে গেলা? তোমার যদি মৃত্যুর কথা মনে না থাকে, মনে না হয় দোস্ত, তুমি মুত্তাকি হতে পারো নেই। আর যারা মৃত্যুর কথা মনে রাখবে, তারা শিরিক করে না, তারা বেনামাজি হয় না, তারা হারাম খায় না। সুতরাং আমরা চাই পুরা জাতি মুত্তাকি হয়ে যাক। যারা মুত্তাকি হতে চায়, তারা ভাস্কর্য মুক্তির পক্ষে অবস্থান নিতে পারে না। সেখান থেকেও আপনাকে ফিরে আসতে হবে। তাকওয়ার 3টা স্তর, এ 3টা স্তরের কথা বলে শেষ করব, কেউ উঠবেন না আশা করি। তাকওয়ার সর্বনিম্ন লেভেল, যার নিচে আর স্তর নাই। শিক্ষার যত স্তর আছে, সবচেয়ে নিচু ক্লাসের নাম হলো প্লে, নাকি? এরপরেরটা কি? নার্সারি, মানে উপরে দিয়ে গেলে। এরপরেরটা হাফ কেজি, এরপরে আধা কেজি। আর আমাদের সময় প্রথমটাই ছিল ক্লাস 1। আমার বন্ধু, শিক্ষার লেভেলে প্রাইমারির নিচে স্টেজ নাই। তাকওয়ার 3টা স্তর। 1 নম্বর স্তর, তারকুমা হাররামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হলো কোনো হারাম করা যাবে না, কোনো ফরজ ছাড়া যাবে না। লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্ন
আমার তাকওয়া তার কুমা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ হযরত হাসান বসরি বলছেন রাতের বেলায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না দিনের বেলায় লম্বা রোজা রাখার নাম তাকওয়া না তাকওয়া মানে হলো হারাম করা যাবে না ফরজ সারা যাবে না যে ব্যক্তি হারামের সাথে লিপ্ত ফরজ ছেড়ে দেয় ওই ব্যক্তি তাকওয়ার প্রাইমারি ক্লাসেও নাই এখন আপনারা বলুন তো বন্ধু হারাম কি হারাম হলো ফরজ ছাড়া হারাম হলো আল্লাহর নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়া সুদ খাওয়া হারাম ঠিক বিপরীতে গেলে নামাজ তরক করাও হারাম আল্লাহ যে আদেশ করেছেন আদেশ লঙ্ঘন করা হারাম নিষেধ যা করেছেন নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়া হারাম হযরত হাসান বসরি বলে হারাম যে করে ফরজ যে ছাড়ে সে প্রাইমারি তো তাকওয়ার ভর্তি হয় নাই মানে তাকওয়াওয়ালাদের ক্লাসে তার নামটা এখনো ঢোকেই দুই নম্বর স্তর হিফজুন নাফসি মিম্মা ইউসাম গুনাহ হয় এমন কাজ করা যাবে না সগীরাও না কবিরাও না গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে কিন্তু দুঃখের সাথে বলছি বিভিন্ন জায়গায় আমাদেরকে প্রশ্ন করে হুজুর এই কামটা করা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ যদি বলি সগীরা মুস্কি হাসি দে কি রে ভাই কই হুজুর অসুবিধা নেই এর মানে সগীরা গুনারে গুনাই মনে করছে না অথচ মা শাকে রাসূল বলেন ইয়াশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তালাবা ও আয়েশা সগীরা গুনাকে সগীরা মনে করো না হেও মনে করো না আল্লাহর কাছে সেটার জন্য জবাব দিতে হবে সগীরা শব্দের অর্থ কি মাশাআল্লাহ এখন তো শুনছেন একটু সবাই বলুন তো সগীরা অর্থ কি আকাশ থেকে যে বৃষ্টির ফোঁটা পড়ে কবিরা না সগীরা কবির অর্থ কি আধা কেজি ওজনের ফোঁটা পড়ে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম মরুভূমির মাঝে গিয়ে দেখবেন বিশাল বিশাল পাহাড় পাথরের নয় বালির পাহাড় বিশেষত বদরের প্রান্তরে যারা হজে যান মক্কায় মদিনায় যান বদরের সুযোগ পাইলে যাবেন পাঁচ হাজার ফেরেশতা নেমেছিল সেই জমিনে ইসলামের প্রথম বিজয়ের সূতিকাগার ওই বদরের মাঠের চারপাশে অনেকগুলো বিশাল বিশাল পাহাড় শুধু ধুলিকণা দিয়ে তৈরি বিশাল উঁচু পাহাড় বালিগুলো ছোট মরুভূমি বিশাল বালিগুলো ছোট ছোট্ট ছোট্ট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল সগীরাকে সগীরা মনে করো না দোস্ত ছোট ছোট বিন্দু পড়ে জল পড়ে পানি পড়ে বন্যা হয়ে যায় ছোট ছোট ধুলিকণা মরুভূমি তৈরি হয় তোমার ছোট কবিরা গুনা বেশি হলে এই কবিরাও তোমার সগীরা কবিরা হইয়া জাহান্নামের কারণ হয়ে যেতে পারে এই জন্য কোন গুনাকে ছোট মনে করা যাবে না এখন গুনা পরিত্যাগ করবেন দ্বিতীয় স্তর তাকওয়ার শ্রেষ্ঠতম স্তর হলো তার কুমালা বাসাবিহি হাদারাল লিবাবিহি বাস গুনা না কিন্তু হতে পারে সম্ভাবনা আছে এমন কাজও করবে না সেই হলো সবচেয়ে বড় মুত্তাকি এটা তাকওয়ার সর্বশ্রেষ্ঠ স্তর এখন আমরা আজকে প্রাইমারিতে ভর্তি হতে চাই সগীরা গুনা করব না এই ওয়াদা আমি নেব না আমি আবুল কালাম আজাদ স্তরে এখনো নাই আর গুনাহ হওয়ার সম্ভাবনা আছে এটাও করব না এটা তাকওয়ার বড় উঁচু স্তর আমি সেখানেও আজকে আপনাদেরকে যেতে বলছি না আমি প্রাইমারিতে ভর্তি হতে বলছি আজ থেকে আমরা হারাম কাজ করব না রাজি আছেন না নাই আজ থেকে আমরা ফরজ ছাড়ব না
নামাজ পড়া কি? জোরে বলেন, নামাজ পড়া কি? পর্দা করা কি? বাবা নামাজি, বাবা হাজি, মেয়েটা কলেজে যায়, বোরকা সিলাই দেয় না, এমন বাবা আছে না নাই? বউটা অফিসে যায়, বউটা বাজারে যায়, বোরকাটা দেয় না, স্বামী বোরকা সিলাই দেয় না, বরং স্বামী বউ সাজাইয়া রিক্সা পাশে বসায়া, মোটর সাইকেলের পিছনে বসায়া, প্রাইভেট কারের পাশের সিটে বসায়া, সাজায়া গোজায়া বউ নিয়ে রাস্তায় রাস্তায় চলে, এই স্বামী আখেরাতে মুত্তাকির কাতারে থাকবে না, আল্লাহর কাঠ করার আসামি হয়ে যাবে। আমরা হারাম করব না, ফরজ ছাড়ব না, এই ওয়াদা করে যদি বাড়ি যেতে পারি আজকের মাহফিল সার্থক। সুদে টাকা লাগানো আছে, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, সুদ আর খাবো না। যাদের কাছে টাকা দিয়েছেন কালকে যাইয়া বলেন আমার আসলটা ফিরাইয়া দাও, সুদের প্রয়োজন আর। তুমি সফল হবে, ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করতেন না, ঘোষ করো পিসার। আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, আর ঘোষ খাব না। যারা টাকা দিলে বিচার উল্টাইয়া দেয়, এমন বিচারক বাংলাদেশে আছে না নাই? এরকম নেতা, যেই নেতার টাকা খাইয়া ঘোষ খাইয়া বিচার উল্টাও, আজকে সিদ্ধান্ত নাও, ন্যায়ের পক্ষে থাকবো, কোটি টাকা দিয়া ন্যায় থেকে চুল পরিমাণ সরানো যাবে না। তুমি সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত তাকওয়া অর্জন করে মুত্তাকিদের কাতারে প্রবেশ করে আজকের সামিয়ানার নিচে যেভাবে বসে আছি আল্লাহর জান্নাতে এভাবে একত্রিত হওয়ার তৌফিক দিন। সবাই আওয়াজ করে বলেন আমিন। হা জামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমরা দোয়া করে একসাথে যেতে চাই।